হেল্ল' ডিঅৰ ষ্টুডেণ্টছ এণ্ড ৱেলকম টু মাই ইউটুব চেনেল বিৰেন চাৰ ওড়িয়া পিলা মানে যদি প্ৰথম থৰপ মই চেনেলটো ভিউ কৰু থওঁ তে নিশ্চিন্ত ভাৱে চেনেল টি সবসক্ৰাইব কৰিব ভুলিব নে চেনেলটিৰ নাও বিৰেন ছাৰ ওড়িয়া তুমি মানে ইউটুবুকু যায় চেনেল টি সৰ্চ কৰি পাৰিব যদি ভিডিঅ'টি ভাল লাগে নিশ্চিন্তভাৱে গোটেই লাইক কৰিব অধিক অধিক পৰিমাণৰ ভিডিঅ'টি চেয়াৰ কৰিব পিলা মানে আজিৰ এই ভিডিঅ'ৰে আমি আলোচনা কৰিব ভাৰতীয় শিক্ষা বিকাশ সংস্থান অধীনত আছুবা শিশু মন্দিৰ গুড়িকৰ পঞ্চম শ্ৰেণী আদৰ্শ ইংলিছ ৱাৰ্ক বুকৰ য় 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 য়ুনিট ফ'ৰ ইউনিট ফ'ৰ টি তুমাৰ মুখ্যতঃ দ ফ্ৰগ আণ্ড দ ক্ৰ' এগছ আৰ্ট স্কুল এই দুইটি বিষয় অন্তৰ্গত প্ৰশ্ন উত্তৰ কুই গঠিত হৈছিল তাৰ ডেৰী নকৰিচাল আৰম্ভ কৰিব আজিৰ ভিডিঅ' তাৰপিছত ପ୍ରଥମେ ନଜର ପକାଇବା ଏକ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଉପରେ ଏକ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ରହିଛି ଅପୋଜିଟ୍ ୱାର୍ଡ଼ ବିଷୟରେ ଅର୍ଥାତ୍ ବିପରୀତ ଶବ୍ଦ ପ୍ରଥମ ଶବ୍ଦଟି ଦେଇଛି ଇନ୍ସାଇଡ଼୍ ଇନ୍ସାଇଡ଼୍ର ଅପୋଜିଟ୍ ୱାର୍ଡ଼ ହେବ ଆଉଟ୍ସାଇଡ଼ ସ୍ୟାଡ଼୍ ସ୍ୟାଡ଼୍ର ଅପୋଜିଟ୍ ହାପି ୱରିଙ୍ଗ୍ ୱରିଂର ଅପୋଜିଟ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟିଙ୍ଗ୍ ପ୍ରାଉଡ଼ ପ୍ରାଉଡ଼୍ର ଅପୋଜିଟ୍ ଆଷ୍ଟଡ଼ ପ୍ରାଉଡ଼୍ ଅର୍ଥାତ୍ ଗର୍ବିତ ଫିଲ୍ କରିବା ଆଷ୍ଟ ଅର୍ଥାତ୍ ଲଜ୍ଜିତ ଅନୁଭବ କରିବା ତା'ପରେ সুইট সুইট্র অপোজিট সোর্ ওপন ওপন অপোজিট ক্লোজ ফরওয়ার্ড ফরওয়ার্ড অপোজিট ব্যাকয়ার্ড নিয়র এবং নিয়র অপোজিট ফার তে যদি আমি মিনিং কু দেখা ইনসাইড অর্থাৎ ভিতরে আউটসাইড অর্থাৎ বাহার স্যাড অর্থাৎ দুঃখ হওয়া হ্যাপি অর্থাৎ খুশি হওয়া বোরিং অর্থাৎ বোরিং অনুভব করা এবং ইন্টারেষ্টিং অর্থাৎ হোক ইন্টারেষ্টিং অনুভব করা ফ্রাউড অর্থাৎ হোজি গর্বিত আসমে লজ্জিত সুইট মিঠা সোর খটা ওপন খোলি ক্লোজ বন্ধ করা ফরওয়ার্ড মানে আগুক যা ব্যাকওয়ার্ড মানে পছুক আসবা নিয় অর্থাৎ দূরের ফার হচ্ছে নিকটরে এত সুদা এক নম্বর কোশ্চিন কমপ্লিট কলে এবার বড় দুই নম্বর আটক দুই নম্বর কোশ্চিন ট্রান্সলেশন পাই ট্রান্সলেট ইন টু ইংলিশ কোশ্চিন আমি দিয়ে আমি তাকে ইংরাজী অনুবাদ করা সাধারণত যদি আমি ভালোভাবে ধ্যান এই কোশ্চিন গুড়ি রয়েছে পাস টেস ফর্মরে তেম আমি আরম্ভ করা প্রথম প্রশ্ন সহ প্রথম প্রশ্নটি রয়েছে পিলা মানে পড়া রেখে খেলুলে এখন যদি ইংরাজীবনে ট্রান্সলেসন করা তবে দ চিলড্রেন ও প্লেইং অন দ ফিল্ড চিলড্রেন ওয়ে আর্ প্লেইং অন দ ফিল্ড সেকেন্ড কোশ্চিন দেখা চড়াই মানে গছ উপরে বসি নাই সো আনসার এর হব দ বার্স ডিড নট সিট অন দি বার্স ডিড নট সিট অন দি পরবর্তী প্রশ্ন দেখবা সে চালপারে না কিন্তু উড়িপারে পারে. এর রাইট আনসর হব হি ক্যান নট ওয়াক বট হি ক্যান ফ্লায়ে যদি আমি এখন ট্রান্সলেট করা তবে হব হি ক্যানট বট হি ক্যান ফ্লায়ে এবার দেখা প্রশ্নটি কুয়াটি বেঙ্গু ধর এবং উড়িগাল সো এখন ট্রান্সলেট কলে আমি পাই দ কট দ ফ্রগ আন্ড এবে দেখিবা দুই নম্বর শেষ প্রশ্নটি প্রশ্নটি রয়েছে আপনার বগিচার পাঁচ দে যদি আমি অনুবাদ করা লেখা যাব ডিডিউ ওয়াটার ইন দ গার্ডেন আন্ড কোশ্চিন মার্ক ওকে প্রশ্ন থাক্যর শেষের প্রশ্নবাচক চিহ্ন দিয়ে যাই তে সুদ্ধা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি আলোচনা কলে এবার বড়া তৃতীয় প্ৰশ্নকু তৃতীয় প্ৰশ্নটি ৰসটেন্স ফৰ্মৰ্ট কৰিব আমি কেতিয়েগু ফৰ্ম দিয়া যায় যা কি প্ৰেজেণ্ট ফৰ্মে অঁ আমাক তাক তাৰ পাষ্ট টেন্স ফৰ্মভৰ্ট কৰিব পাৰিব প্ৰথম প্ৰশ্নটি ৰিং চিং অৰ্থাৎ গাইবা তাৰ পাছ টেন্স হ'ব চ্যং চিয়াং অৰ্থাৎ গাই ঠিক সেইভাৱে ফিল ফিলৰ ফৰ্ম ফেল্ট লিভ লিভৰ পাষ্ট ফৰ্ম লিভড মেক মেক্র পাষ্টফর্ম মেড সুইম সুইম র সুইম্র পাষ্টফর্ম সার্ম জম্প জম্প্র ফস্টফর্ম জম্প ক্লোজ ক্লোজ্র পাষ্টফর্ম ক্লোজড আসক আসক্র পাষ্টফর্ম আস্ট ক্যাচ ক্যাচর পাস্টফর্ম কট ফ্লা ফ্লা পাষ্টফর্ম হচ্ছে ফ্লিউ, সে সে রাস্টফর্ম হচ্ছে সেড এবার টিকি মিনিং আগে নজর পকাইব প্রথমে সিং অর্থাৎ গাইবা গাইব গাইলা ফিল মানে অনুভব করা অনুভব কলা লিভ বঞ্চি বঞ্চলা মেক্তরি করা মেড টিয়ারি কলা সুইম পা জম্প ঢেঁবা জম্প ডেইলা, ক্লোজ বন্ধ করা ক্লোজড বন্ধ কলা আস পচার আসক পচার ক্যাচ অর্থাৎ ধরি কট অর্থাৎ হচ্ছে ধরিলা ফ্লাই অর্থাৎ উড়ি বা ফিউ অৰ্থ হ'ল উড়িলা চেৰ অৰ্থ হেও কহা শেডৰ অৰ্থ হ'ল কহিলা তথ্য আমি কোচ্চ নম্বৰ থ্ৰী কু কমপ্লিট কলে এশ্চন নম্বৰ ফ'ৰ কু আচা কেশচ্চন নম্বৰ ফ'ৰ প্ৰশ্নটি সাধাৰণত ৰন এট্ৰ য় 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 য়ুজি ক্যান নটৰ ইউজ উপেৰে অৰ্থাৎ আমি কিভৰি ক্যান এখন ক্যান নট শব্দৰ ব্যৱহাৰ কৰি বিভিন্ন প্ৰকাৰ বাক্যক গঢ়ি পাৰিবা তাক আমি এইঠাই নজৰ পকেবা অ'কে প্রথমে তুম মানে দেখব এই বকসরে তোমাকু স্টুডেন্টস মানক না দিয়ে যাই এবং বিভিন্ন প্রকারর কাম দিয়ে যাই সেগুলি মধ্যে যে কামটি করে পাবেন সেটা ঠিক চিহ্ন দিয়ে যাই এবং যেুডেট যে কামটি করে পার না বা করে পার তা পাখে ভুল চিহ্ন দিয়ে যাই ঠিক সেইভাবে ভাবে আমি প্রথমে আরম্ভ করা ড্র পিকচর এই কার্য তো সুদেশ পিকচরটি ড্র করে পুচি দ্যাটস ওয়াই সেটি কৰেক চিহ্ন দিয়া যায় তুমু আমি লিখা সুৰেশ ক্যান ড্ৰ পিকৰ অৰ্থাৎ সুৰেশ পিকচৰ কু ড্ৰ কৰি পাৰে তাৰপৰা আদ্যশিয়া আদ্যাশিয়া পিকচৰ ড্ৰ কৰি পাৰে নাই সেইপাই ক্ৰছ চিহ্ন দিয়া যায় তুমি আমি সেই লেখিবা ক' আদ্যাশা ক্যান নট ড্ৰ পিকভাৱে সাধনা পাই লেখা যাব সাধনা ক্যান ড্ৰ পিকস আনাই আহান ক্যান নট্ৰ পিকচৰছ শেষৰ দিলীপ

আমি কম্পিট কলে পিকচৰ ড্ৰাই তাৰপৰা ক্ৰিকেট উপৰ যদি লিখিবা সুৰেশ কান নট প্লে ক্ৰিকেট আদ্যাচা ক্যান প্লে ক্ৰিকেট চাধনা ক্যান নট প্লে ক্ৰিকেট আন ক্লে ক্ৰিকেট দিলীপ ক্যান নট প্লে ক্ৰিকেট তাৰপৰা ড্যানসেল উপৰ আচাৰ সুৰেশ ক্যান ডাঞ্চ আদ্যাচিয়া ক্যানট ডাঞ্চনা ক্যান ড্যানসেল আন ক্যান নট্যসেল দিলিপ ক্যান ডাঞ্চ শেষৰে গীত গাইবাৰ কথা যদি আচিব সুৰেশ ক্যান নট

প্ৰশ্নটি দিয়া যায় কিছু গোটেই ব্লাংছ ৰ আমাক অপশন ৰ ঠিক অপশ্যনটি বাচিব পাৰিব প্ৰথম প্ৰশ্নট ৰ ফ্ৰগ লিভ ইন এ ৰিভৰ চি পণ্ড ৱেল বেংগটি কেছ কৰ নদীৰে সমুদ্ৰৰে গোটেই পোখৰীৰে না গোটেই কূৱৰে সেই ঠিক উত্তৰটি হ'ব পণ্ড অৰ্থাৎ বেংগটি গোটেই পোখৰীৰে বাচ কৰোঁ থাকিল সেকেন্ড কোশ্চিন আসিলা মোস্ট অফ দ টাইম ইন ড্যাশ দ ফ্রগ লিভড ইন ওয়াটার অর্থাৎ ফ্রকটি ওয়াটর তার মোস্ট অফ দ টাইম অধিকাংশ সময় কেউ ঋতুর বিতাও লা ওইন্টর সমর্রে স্প্রিংরে না রে সিজিনে সমর সিজিনে সে তার মোস্ট অফ দ টাইম ইনসাইড ওয়াটার বা জল মধ্যে বিতাও লাটায় সে ঠিক উত্তরটি হব সমর পরবর্তী কোশ্চিন রয়েছে দ ফ্রগ ওয়াজ ড্যাশ স্মল আন্ড প্রাউড বিগ আন্ড প্রাউড স্মল আন্ড সিম্পল অর বিগ আন্ড ইনোসেট বেঙ্গটি র কিভাবে ভাবে লা বেঙ্গটি লা বহুত বড় এবং প্রাউড গর্বী তো সো দ ফ্রগ ওয়াজ বিগ আন্ড প্রাউড নেক্স কোশ্চিন দেখিবা। দ ক্রো ইন দোরি ইজ ড্যাশ ক্লেভর আঙ্গ্রি ফুলিশর প্রাউড কুয়াটি এই স্টোরি এই গপরে কিভাবে ভাব দর্শা যাই সে চতুর কউ না এক রাগি কউ না এক বোকা কর্বী কাউ কুয়াটি এই গপরে এক চতুর কউ ভাল দর্শা যাই সো দ ক্রো ইন দ্য স্টোরি ইজ ক্লেভর নেক্স কোশ্চিন দ ক্রো কট দেক সরি দ ক্রো কট দ্যাশ অফ দ ফ্রগ অ্যান্ড ফ্লি অপশন রয়েছে লেগ নেক অর্থাৎ কাউটি বেঙ্গটির কেউ কেউ অংশটি ধরি তার গোড় তার বেক তার হাত না তার পিঠি ঠিক উত্তরটি হব নেক বা বেক কালটি বেঙ্গটির বেক কু ধরা এবং উড়িগলা ওকে উই হ্যাভ দ কোশ্চিন নম্বর ফাইভ নাও লেটস গো টু দ কোশ্চিন নম্বর নম্বর সিক্স কু আমি যদি দুইটি কলম রয়েছে এবং লেফট কলম এবং রাইট কলম কু যদি আমি ধ্যান দেবা তবে লেফট সাইড কলম ওয়ার্ডস রয়েছে যা কি রাইট সাইড্রে থাক কলমর ওয়ার্ড সহ রেটেড আমি কন করা সে উভয় কলমু ঠিক ভাবে ধ্যান দেওয়া এবং সেগুড়ি পরস্পর সম্পর্কিত শব্দগুড়ি ওরটা যোড়া প্রথম প্রশ্নটি রয়েছে সাউন্ড অফ আমি জাগছেন ফ্রগ্র সাউ কু আমি ক্রোক বলে সাউন্ড অফ দ ফ্রক ইজ রিলেটেড টু ক্রোক সো সেগুড়ি হট সিজন হট সিজন হচ্ছে

লাউডৰ হৈ থাকে সো ৱিথ মোৰ চাউণ্ড আমি তাক যোডিবা লাওডৰ চাগেৰে চ' কেশচ্চন নম্বৰ ছিক্স আমি কমপ্লিট কলে নাও লেটছ গ' কোৱশ্চন নম্বৰ চেভেন কোৱশ্চন নম্বৰ চেভেন আমাক গোটেই পজল কু কণ কৰিব পাৰিব চল্ভ কৰিব পাৰিব সেই পজলোক চল্ভ কৰিব হ'লে আমাক এঠাই কিছু ক্লু দিয়া যায় ক্লু কু আমি ধানদে সেই পজল কুভ কৰিব প্ৰথম ক্লুটি ৰচি ডাউন ৱাৰ্ডছ অৰ্থাৎ উপৰু তলক লিখিব ক্লুটি ৰচিছে নেম অফ এ ৱাৰড অৰ্থাৎ গোটেই

অ'কে নেক্সট কোচ্চন দেখা পিলা মানে যদি তুমি বিভিন্ন প্ৰকাৰৰ পশুপক্ষী মানৰ চাউণ্ড বিষয়ে জাণি নাহে ইয়াৰ পূৰ্বৰ থকা আমি লেচন লেচন থ্ৰীৰে ইয়াৰ পূৰ্বৰ যোন লেচনটি তুমাক ডিছকচন কৰিছে সেই লেচন তুম মানৰ ৰন্ন প্ৰকাৰ पशुपक्षी मानक साउंड विषय मुँह कही भिडटी निश्चिंत भाव में मो चेल देखिपार ओके नेक्स्ट क्वेश्चन रही साउंड अफ ए फ्रग आम जानते फ्रग्र साउंड को आम क्रोक बोली कोई था सो सी आर ओ ए के नेक्स्ट क्वेश्चन रही ए क्रो क्या ए फ्रक् क्या नट अर्थात एभली जो कि कार्य केवल गोटे क्रो बा कुआटे वो कूआटेप गोटे फ्रक बेंगटेपे ना से निश्चिंत भावे ताब फ्लाए अर्थात उड़ा গোটেই কাউ উপাৰে কিন্তু গোটেই ফ্ৰগটে উড়ি পাৰে নাই তুমি আমি এই তিনি নম্বৰতে আক্ৰ'চৰে লিখিব ফ্লাই নেক্সট শেষ প্ৰশ্নটি ৰজি এ ফ্ৰগ ক্যান বট এ ক্ৰ ক্যান নট অৰ্থাৎ এইভ কাৰ্য নাম লেখ যাকি গোটেই বেং কৰি পাৰিব কিন্তু গোটেই কাউ কৰি পাৰিব নাই যাকি আমি জানিছোঁ বেং পহঁৰি পাৰে কিন্তু কাউটি পহঁৰি পাৰে নাই চ' এই আমি আক্ৰ'চৰে লেখিবা চাৰি নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ চুইম অৰ্থাৎ পহৰ বা চ' বৰ্তমান সুদ্ধা আমি কোচ্চন নম্বৰ চেভেন কমপ্লিট কলে নাও লেটছ গ'টু ত কেশচ্চি নম্বৰ এইট কোৱশ্চিন নম্বৰ এইটোক যদি আমি দেখা কোচ্চন নম্বৰ এইট্ৰে ৰ প্লুৰাল যু বচনকু আমি কনভৰ্ট কৰিব এক বচনৰে ৰচি চিংগুলাৰ নাউন সবু দিয়া যায় আমাক সেই চিংগুলাৰ নাউন গুড়ি আমি প্লুৰাৰ নাউন কনভৰ্ট কৰিব বা এক বচনৰে দিয়া যায় বিচেচ পদকু বহু বচন ৰশেষ পদৰে পাৰণত কৰা তাৰপিছত চাল প্ৰথমে দেখিবা কণ আমাক দিয়া যায় ৰিছ ফিছৰ ফ্লোৰাল হ'ব ফিচেছ আনিমল আনিমলছ কাও চৰি ক্ৰ' ক্ৰ'জ অক্স অক্সৰ হ'ব অক্সেন চিপ চিপ্ৰ সেই চিপ সদা স্বদা মনে ৰখিবা এইভি কেতিগি শব্দ থাকি যোনগুড়িক কিংগুলাৰ ফ্লাল সমান থাকে সেইভৰি গোটেই শব্দ হ'ল চিপ ছিপ্ৰ ছিংগুলাৰ যা ফ্লোৰাল সেইয়া নেক্সট ক'চ্চন দেখিবা ৰোফ ৰোফ অৰ্থাৎ ছাত তাক আমি এইভিপাৰুফ লিখিপাৰ কিফছ ভৰি উপায়ৰে লিখিপাৰ ৱালফ ৱালফৰ ৱালফচ বেঞ্চ বেঞ্চেছ লেডি লেডিজ মাংগো মাংগজ এই পেলাই তুমি গোটেই কথা কৈ ৰখুচি যেতিবলে কোনো এইভাৱ শব্দ থাৰ শেষৰে কি ৱাই থাকো যে প্লুৰল কনভৰ্ট কৰি ৱাই বদলৰে আমি লেখি দিয়া আই ইএ

এই পাৰাগ্ৰাফটি কু সঠিক পংচুচন মাৰ্ক বা বিৰাম চিহ্ন ব্যৱহাৰ কৰি লিখিব কোৱা যায় এই পাৰাগ্ৰাফটি তুমাৰ দ ফ্ৰগ এণ্ড দ ক্ৰো বিষয়ৰ এচ জি পি টু ৰ পাৰাগ্ৰাফ নম্বৰ ফ'ৰ্ৰু আছে তো তুমি মানে বহৰু এচ জি পি টু কু কাঢ়িকি দ ফ্ৰগ আণ্ড দ ক্ৰো চাপৰ পাৰাগ্ৰাফ নম্বৰ ফ'ৰ কু তুমি দেখিকি নিশ্চিতভাৱে যে স্থানরে উপযুক্ত বিড়াম চিহ্ন ব্যবহৃত হয়ে না তাহলে ফিল অপ করে পাব ওকে এই ওয়ার্কটি তুমান হোমওয়ার্ক রা নষ্ট কোশ্চিন নম্বর টেন কোশ্চিন নম্বর টেনে রয়েছে দ ফ্রগ আন্ড দ কোর কোশেষ এক পাগ্রাফ যে কিছু ওয়ার্ডস মিং অডস আমি কন করা না সেই ব্লাঙ্ক্রে ফিল অপ করা তো দেখবে যদি চল স্টার্ট করা এ ফ্রগ লিভডড ইন এ ড্যা सो बेंगटटी के बास रे सो द लेख ए फ्रग् लिवड इन ए फंड नेक्स्ट रही द फ्रग् डैश अर्थात बेंगटी किभल्ला द फ्रग् वाज बिग नेक्स्ट नो अदर फ्रग् इन द फंड वाज आज बिग आज हिम दिस मेड हिम प्राउड मोस्ट ऑफ द टाइम इन समर ही लिवड इनसाइड द वाटर व्हेन इन वाटर ही फेल्ट सैड फॉर द फिशेस

ଏବଂ ସେ ଅନ୍ୟ କୌଣସି ବେଙ୍ଗ ତା'ପରି ଏତେ ବଡ଼ ନଥିଲେ ଏହା ତାହାକୁ ଅହଙ୍କାରରେ ଭରି ଦେଇଥିଲା ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଅଧିକାଂଶ ସମୟରେ ସେ ପାଣି ଭିତରେ ରୁହେ କିନ୍ତୁ ଶୀତ ଋତୁରେ କ'ଣ ହୁଏ ନା ସେ ଅଧିକାଂଶ ସମୟ ପାଣିର ବାହାରେ ରୁହେ ପାଣି ଭିତରେ ଥାଇ ସେ ମାଛମାନଙ୍କ ପାଇଁ ଭାରି ମନ ଖରାପ କରେ ଗ୍ରୀଷ୍ମ ହେଉକୁ ଶୀତ ହେଉ ସେମାନଙ୍କୁ ଯେହେତୁ ସବୁବେଳେ ପାଣି ଭିତରେ ହିଁ ରହିବାକୁ ପଡ଼ୁଛି ସେ ଏହା ସହିତ ମଧ୍ୟ ଗର୍ବ କରୁଥିଲା ସେ ଉଭୟ ସ୍ଥଳ ଏବଂ ଜଳରେ বা কৰি পাৰু সেইপাই সেই বহুত গৰ্ৱ কৰোঁ কোৱশ্চিন নম্বৰ টেন সৈতে আমি এবাৰ বঢ়িবা কোচ্চন নম্বৰ ইলেভেনু কোশ্চিন্ন নম্বৰ ইলেভেন যদি দেখিবা কোচ্চন নম্বৰ ইলেভেনৰে তোমাৰ কম্প্ৰেনচন কোৱশ্চিন ৰ কম্প্ৰেনচন কোৱশ্চিন গুড়িক আমি এবাৰ আলোচনা কৰিব প্ৰথম প্ৰশ্নটি ৰড দ ফ্ৰগ লিভ অৰ্থাৎ বেংটি কেও বা বেংগটি

সেপ মন খারাপ করু লা কারণ সে ভাবুতলা যে অন্য আনিমালস মানে কেবল ল্যাড উপরে হি বাস করিপার ভূমি উপরে হি বাস করে পুঁচু সে পাঁচ সো নেক্স কোশ্চিন দেখা হাই ডিড হি ফিল সো স্যাড ফর দ ফিসেস সে অন্য মাছ মান বিষয় ভাবি নিজ মন কী খারাপ করতরটি হব দ ফ্রগ ফেল্ট স্যাড ফর আজ দে হ্যাড টু লিভ অলজ ইনসাইড ওয়াটর সমর অর উইন্টর অর্থাৎ সে অন্য বেংগ মান প্রত সরি অন্য মাছ মান প্র ভাবি তা মন খারাপ করারণ সে যে মাছ মানে সমর হেউ কিংবা উইন্টর হোক অর্থাৎ শীত কিংবা বর্ষা ঋতু হেউ সদা সর্বদা সেম পাঁড়ি ভিতরে হি বাস করা মানে বাহারে

ইউ ফুলছ য়ু আনিমলছ য়ু কানট জম্প বট আই কান অৰ্থাৎ যেতিবলে জোৰৰে বৰ্ষা হলা সেই কয়লা সেই নিজৰ চাউণ্ড ক্ৰিট কলা যাকি দউণ্ড অফ এ ফ্ৰগ ক্ৰুক 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 তাৰপৰা ক'লা লিচিন ইউ ফুলচ হে বোকা গণ হে বোকা মাছ মানে তুমি শুন য়ু কানট লিভ অ লেণ্ড তুমি মানে স্থলৰে বাচ কৰি পাৰিব নাই বট আই কান কিন্তু মু পিক তা সে পুঁ নিজ সাউন্ড কলা এবং কহিলা ইউ ফুলস হে তুমি বোকা আনিমলস মানে ইউ ক্যানট জম্প বট আই ক্যান তুমি মানে ডেই পার না কিন্তু মুই পারি ওকে নাও লেটস কোশ্চিন নম্বর ই ইট্রে কোশ্চিন হার ডিড দ ফ্রগ লিভ ইন সমর অর্থাৎ গ্রীষ্ম দিনরে বেঙ্গটি কেউটি রহিলা। আনসার হচ্ছে इन समर इट लिवड इन वाटर व्टर अर्थात जिते बड़े ग्रीष्म ऋतु आसला से जल भितर कला नेक्स्ट क्वेश्चन हाउ डिड हि स्पेन्ड मोस्ट अफ हिस् टाइम से निजर समय कुपरी बीतला सो द फ्रग स्पेड मोस्ट अफ हिस् टाइम थिंकिंग अबाउट हिमसेल्फ दैट हाउ ओनली हि कुड लिव बोथ इनसाइड एंड आउटसाइड व्टर बोथ व्क् जंप से নিজর সময় কিপরি অতিবাহিত কলা না সে চিন্তা কলা যে মুব হেউচি গোটিয়ে প্রাণী যে কি উভয় জল মধ্যে এবং জল বাহারে বাস করিপার এবং উভয় চালা সহ ডেইপরে নেক্স কোশ্চিন হাই ডিড দ ক্রো দ ফ্রগ অর্থাৎ কেইকি বেঙ্গটি কু কী ধর সো দ ক্রো টুক আওয়ে দ কৌটি বেঙ্গটি কু খাইয়া ধরি নেলা নেক্সট কোশ্চিন হাউ ডিড দ ক্রো টেক আওয়ে দ ফ্রগ বেঙ্গটি কাউটি কিপরি ধরি নেলা দ ক্রো কট নেক অফ দ ফ্রগ আন্ড ফ্লু আওয়ে অর্থাৎ কাউটি বেঙ্গটির বেকটি কু ধর এবং উড়িগাল নেক্সট কোশ্চিন হুইজ রিয়েলি ক্লেভর হুইজ প্রাউড অৰ্থাৎ কি বাৱৰে চতুৰ তিয়ে থাকিল বোকা বা গৰ্বী সো দ ক্ৰো ৱাজ ৰি ক্লেভৰ দ ফ্ৰগ ৱাজ প্ৰাউড অৰ্থাৎ প্ৰকৃতৰে বা কুটি থাকিল চতুৰ এংগটি গৰ্বী বা বোকা ঠাই শেষ কোচ্চন দেখা পিলে মানে শেষ প্ৰশ্নটো বঢ়া পূৰ্ব যদি তোমাক ভিডিঅ'টি ভাল লাগি থাকে নিশ্চিতভাৱে লাইক কৰিব ভিডিঅ'টিক শেয়াৰ কৰ এই ভাৱেৰে আমি অনেক ভিডিঅ' পাইপাই মই চেনেল কুসক্ৰাইব কৰিব ভুলনি প্ৰত্যেক দেখিবা এই ভিডিঅ'ৰ শেষ প্ৰশ্নটি হ্ৱাটু ইউ লৰ্ণ ফ্ৰম দি ষ্ট'ৰি অৰ্থাৎ দ ফ্ৰগ এণ্ড দ ক্ৰ' ষ্ট'ৰি তুমি মানে কণ শিকিল এই গল্পটি তুমি কণ শিক্ষা পাই চ' ৱি লৰ্ণ ফ্ৰম দ ষ্ট'ৰি ৱি চুড নেভৰ বি প্ৰাউড ৱি চুড নেভৰ লুক ডাউন অনি ৱান বিং প্ৰাউড ইজ ফুৰিছনেছ অৰ্থাৎ কেৱনৰে গৰ্ব কৰিব উচিত নুহ গৰ্বী মানে হেঁচা বোকা পেলাই পুনি থাকে তুমি সৈতে অল এক ভিডিঅ'ৰে মুলাকাত হব ধন্যবাদ